ঋণগ্রস্ত পরিবারে মা ছেলেটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বিয়েটাও ঠিকঠাক আর 2 লক্ষ টাকা যৌতুক দিতে চেয়েছিল মেয়ের বাবা, কিন্তু মেয়ে কালো হওয়ায় বিয়েটা ভেঙে দেয় ছেলে নিজেই। এতে রাগ আর দুঃখে ছেলের ভুলে কীটনাশক খেয়ে জীবন দেয় মা। বউ কালো বলে মায়ের পছন্দের বিয়ে ভেঙে দেয় ছেলের জ্বালায় অভাগী মায়ের আত্মহত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভাটবেড়া গ্রামে। জানা যায় ছেলের বয়সটা 20 কি 21। অভাবের কারণে সংসারে দেখা দিয়েছে ঋণ। এই টাকা শোধ করতে মা উদ্যোগ নেয় ছেলেকে বিয়ে দেয়ার। ছেলেটার ইচ্ছে থাকলেও বিয়ের তেমন প্রয়োজন ছিল না, তাই সে সুন্দরী মেয়ে চেয়েছিল বিয়ে করতে। কিন্তু মা 2 লক্ষ টাকা যৌতুক নিয়ে কালো মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। এতে ছেলেটা মায়ের ওপর রাগ করে মেয়েটাকে ফোন দিয়ে বিয়ে ভেঙে দেয়। ঘটনা জানতে পেরে ছেলের পাগলামো কাণ্ডে অতিষ্ঠ হয়ে মা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ করে বিষ খাওয়ার কারণে দরজা খুলতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরও মাকে নিয়ে এই ছেলেটা হাসপাতালে গেলেও বাঁচাতে পারে না তার ভুলে বিষ খাওয়া অভাগী মাকে। দর্শক, এই করুণ ঘটনায় মা ও তার ছেলেকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।